বাংলা সিনেমার এই সময়ের সর্বাধিক জনপ্রিয় নায়ক শাকিব খান। আমরা সবাই তাকে শুধুমাত্র শাকিব খান নামে জানলেও তার আসল নাম মাসুদ রানা। এই জনপ্রিয় অভিনেতা 1979 সালের 28 মার্চ ঢাকা বিভাগের নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী, আর মা নূরজাহান একজন গৃহিণী। তার এক ভাই এবং এক বোন রয়েছে। সুহানুর রহমান সুহান পরিচালিত অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে 1999 সালে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। শাকিব খান তার দীর্ঘ অভিনয় জীবনে একাধিকবার পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 8টি মেরিল প্রথম আলো পুরস্কার, 3টি বাদশাহ পুরস্কার এবং 4টি সিজিএফবি পারফরমেন্স পুরস্কার। শাকিব খান বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় এবং সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। দর্শক তাকে ভালোবেসে নাম দিয়েছেন কিং খান, ঢালিউড কিং এবং ভাইজান। আজকের সুপারস্টার শাকিব খান, কিন্তু তার জীবনের প্রথম সিনেমা কিন্তু সুপারহিট ছিল না। ক্যারিয়ারের শুরুতে তিনি চিত্রনায়িকা মৌসুমীর ছোট বোন ইরিন জামানের বিপরীতে অনন্ত ভালোবাসার সিনেমায় অভিনয় করেন। এই সিনেমাটি 1999 সালে মুক্তি পায়, কিন্তু এই সিনেমাটি সেই সময় তেমন ভালো চলেনি। এই সিনেমার মাধ্যমেই শাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। একসময় বাংলা সিনেমায় সেকেন্ড হিরোর রোলে দেখা যেত শাকিব খানকে। সেই শাকিব খান আজ নিজের অদম্য ইচ্ছা আর পরিশ্রম দিয়ে বাংলা সিনেমার নাম্বার 1 নায়কের তকমা জয় করেছেন। সিনেমা ইন্ডাস্ট্রিতে তিনি আজ প্রায় 20 বছর। এই দীর্ঘ সময়ে তিনি অসংখ্য সুপারহিট বাংলা সিনেমায় অভিনয় করেছেন। শুধুমাত্র নায়িকা উপবিশেষের সঙ্গেই তিনি 70টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। এছাড়াও বাংলাদেশের সকল জনপ্রিয় নায়িকার সঙ্গেই অভিনয় করেছেন তিনি। নিজ দেশের বাইরে ভারতের কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতেও তুমুল জনপ্রিয় শাকিব খান। এই জনপ্রিয় নায়কের উচ্চতা 6 ফিট 2 ইঞ্চি এবং তার বর্তমান বয়স 41 বছর। শাকিব খান বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। যা যায় 35 সিনেমায় অভিনয়ের জন্য তিনি 60 থেকে 70 লক্ষ টাকার মতো পারিশ্রমিক নিয়ে থাকেন। ব্যক্তিগত জীবনে তিনি নায়িকা উপবিশ্বাসকে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন। বিয়ের পর দীর্ঘদিন গোপন ছিল তাদের প্রেম এবং বিয়ের খবর। এরপর 2017 সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বিয়ে করার কথা জানান উপবিশ্বাস। বিয়ের পর 2016 সালের 27 সেপ্টেম্বর তাদের এক ছেলে সন্তানের জন্ম হয়। শাকিব অপুর একমাত্র সন্তানের নাম আবরাম খান জয়। 2017 সালের 22 নভেম্বর শাকিব খান উপবিশ্বাসকে তালাকের জন্য আবেদন করেন এবং 2018 সালের 22 ফেব্রুয়ারি তাদের তালাক সম্পন্ন হয়। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের ভিডিওটি? শাকিব খানের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন।